কত মেকআপ এগুলো দিয়ে আমি সাজু করব এগুলো দিয়ে সাজু করবে এত মেকআপ দিয়ে সাজু করবে তুমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম মন্টি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুহির সরস্বতী পুজোর মেকআপ লুক তো তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে কোন বেবির মেকআপের ভিডিও যেন আমি আমার চ্যানেলে পোস্ট করি তো আজকে আমি তোমাদের এই মেকআপ লুকটির সাথে সাথে না মেকআপ করতে গেলে বেবিদের কি কি বিষয় অনেকটাই লক্ষ্য রাখতে হবে সেই ব্যাপারটিও কিন্তু শেয়ার করব তো চলো লেটস গেট স্টার্টেড মেকআপ শুরু করার আগে আমি প্রথমে মেকআপের জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেমন আইলাইনার আইশ্যাডো ব্রাশগুলো তারপরে নিয়ে নিয়েছি রুহির কিছু জুয়েলারি যেমন একটা মালা রুহির ড্রেস রুহির জন্য কিছু চুড়ি তো এই সব তো প্রথমে কি করব প্রথমে রুহির চুলটা ভালো করে সেট করে দেব তাহলে মেকআপটা আমরা কেমন করে করব তাই না মানা টান দিয়েছি কি টান দিয়েছো এই যে এটা আর এই যে আমি এখন নিয়ে নিয়েছি রোজ ওয়াটার রুইয়ের মুখটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে ঠিক আছে তো এটা অর্গানিক একদম রোজ ওয়াটার তো এই জন্য কোনো কিন্তু ক্ষতি হবে না কত নোংরা বেরিয়ে গেছে এই যে এখন আমরা ময়েশ্চারাইজার দেব স্কিনে হ্যাঁ এই যে ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেছে এখন আমরা নেব এই যে ফাউন্ডেশন তো ফাউন্ডেশন কিন্তু বেবির স্কিনে কখনোই ডাইরেক্ট ইউজ করা যাবে না যেহেতু ছোটদের স্কিন রুই কিন্তু অনেকটাই ছোট একটু বড় 5 বছরের উপরে হলে তখন ডাইরেক্ট ফাউন্ডেশনটা ইউজ করা যাবে বাট তার নিচের বেবিদের কিন্তু ফাউন্ডেশনটা নিলে হাতে এইভাবে হাতে নিয়ে তার মধ্যে অল্প একটু ময়েশ্চারাইজার অ্যাড করে এইভাবে মিক্স করে তারপরেই কিন্তু লাগাতে হবে ইটস লাইক এ বিবি ক্রিম কিন্তু এইভাবেই তৈরি করা হয় ঠিক আছে বা তোমরা বিবি ক্রিমেরও ইউজ করতে পারো বাট বেবির যেটা ময়েশ্চারাইজার আছে সেটা ইউজ করাই আমার মনে হয় বেটার তো তাহলে তোমরা এইভাবে ফাউন্ডেশনটাকে অল্প একটু লাগিয়ে দিতে পারো যেহেতু রুইক অনেকটাই ছোট যখন ও বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট ফাউন্ডেশনটা ইউজ করতে পারি এবার আমরা এইরকম একটা স্পঞ্জের দ্বারা এটাকে ব্লেন্ড করে দেব খুব বেশি ফাউন্ডেশন ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না কারণ বেবিরা ন্যাচারালি সুন্দর হয় তাই না মানা হ্যাঁ তুমি একটা ছড়া বলতে থাকো পাতা জোড়া জোড়ে মারবো যা বুক জোড়বো ওরে বেবি শুয়ে দাঁড় সে আমার পাগলা পাগলা গোড়া খেতে আসে এবারে আমরা ইউজ করব ফেস পাউডার এটা লোটাসের ফেস পাউডার আর এটা কিন্তু 100% ন্যাচারাল একটা ফেস পাউডার এই জন্যই কিন্তু আমি আমার বেবি স্কিনে এটা ইউজ করছি ঠিক আছে তো ন্যাচারাল জিনিসগুলো যেগুলো অর্গানিক জিনিস বেসিক্যালি সেগুলোই বেবি স্কিনে ইউজ করার তোমরা চেষ্টা করবে এই যে রুহি এখন কি দেবে বলো তো ফেস পাউডার দিচ্ছে রুহি তো অল্প ফেস পাউডার আমরা আমার বেবি স্কিনে দিয়ে দিচ্ছি ডিং 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 রেখে দাও এই যে স্পঞ্জটা ভেতরে রাখো হ্যাঁ রাখো এখন আমরা রুইয়ের চোখে আইশ্যাডো দেব এই দেখো আইশ্যাডো যেহেতু রুই শাড়িটার কালার ইয়েলো অ্যান্ড রেড তো আমরা রেডিশ টাইপের কালার ওর চোখে কিন্তু দেব ঠিক আছে তো একটা তুলি নিয়ে নিই বলে তো মামা চোখ বন্ধ করো আমাকে মা কি ভালোবাসে এই চোখটা এই যে হ্যাঁ চোখটা বন্ধ করো মামা এবার আমরা দেব হচ্ছে আইলাইনার আর এটাও কিন্তু লোটাসের একদম অর্গানিক তো আইলাইনারটা এই যে রুবি চোখের সাইডে অল্প একটু আমরা এখানে আইলাইনার দিয়ে দিলাম আবার এই চোখেও কি সুন্দর হয়েছে এখন আমরা রুজ পাউডার দেব এটা দিয়ে
দিচ্ছি দিচ্ছি দেখে দেখে গালে দিই গালে গালে এই দিকে দেখো এই এই দেখো গালটা কি সুন্দর লাল লাল হলো এই দেখো গালটা কি সুন্দর আমার মাম্মা লাল লাল হয়ে গেছে এইবার আমরা রুহির একটুখানি আইব্রো আঁকবো মেকআপে তো আইব্রোটা খুব ইম্পর্টেন্ট অল্প একটুখানি আমরা আইব্রো দেবো রুহির তারপরে এখন লিপস্টিক দেব আর লিপস্টিক দেওয়ার আগে লিপ বাম কিন্তু মা এটা কিন্তু রুহির লিপ বাম তো সুন্দর করে রুহিকে লিপ বাম দিয়ে নিতে হবে এখন এই যে সুন্দর লিপস্টিকটা দেব রুহিকে খোলো রুহিকে এখন একটা আমরা রেড কালারের লিপস্টিক দিয়ে দেব রেড কালার দেখি মামা খুব বেশি দেব না অল্প একটুখানি দেব হ্যাঁ তাহলে ঠোঁটটা লাল লাল হয়ে যাবে রুহি বেশি দেবো না কিন্তু আমরা বেশি দিলে তাহলে সেই অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে তাহলে ঠোঁটটা কালো হয়ে যাবে হ্যাঁ কালো হয়ে যাবে হ্যাঁ এর জন্য বেশি দেওয়া যাবে আর এখন রুহির চুলটা ঠিক করার আগে রুহির জামাটা পরিয়ে দেবো রুহির যেহেতু চুলটা খুব ছোট এই জন্য আমি একটা ছোট ঝুঁটি কিন্তু ওর বেঁধে দিলাম আর এখন ওর জুয়েলারিগুলো সব পরিয়ে দেব অ্যাকচুয়ালি বেবিদের ক্ষেত্রে না তোমরা সবসময় চেষ্টা করবে মেকআপ খুব বেশি না করে সুন্দর সুন্দর জুয়েলারি যেমন চুড়ি মালা ক্লিপ হেয়ারবেন্ড তারপরে ড্রেসটাকে অনেক বেশি সুন্দর কেনার তাহলেই দেখবে সেগুলোর থেকেই কিন্তু লুকটা অনেক বেশি বেবিদের ইনহ্যান্স করে তোলে আর রুহি যেহেতু একদমই ছোট এই জন্য আমি একদম লাইট একটা মেকআপ লুকই কিন্তু ওকে দিয়েছি তোমাদের বেবি একটুখানি বড় হয়ে গেলে আর একটু বেশি পরিমাণে মেকআপ কিন্তু তোমরা ইউজ করতে পারো যেমন আর একটু বেশি আইলাইনার দিতে পারো আর একটু বেশি আইশ্যাডো দিতে পারো তো এইসব আর এখন তোমরা রুহির একটু ডান্স দেখে নাও তারপর আমি আরো কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে শেয়ার করছি সরস্বতী পুজোর মেকআপ লুক তো হয়ে গেল তো সরস্বতী পুজো আমরা কিভাবে সেলিব্রেট করব সেই সব দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে বঙ্গাল মন্টি চ্যানেলে সেখানেই আসবে সরস্বতী পুজোর ব্লগ তো তোমরা চাইলে সেই চ্যানেলটিও আমার চেক করতে পারো বেবি শুধু মেকআপ করলেই কিন্তু হবে না মেকআপটাকে তোলাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বেবিদের জন্য আর বেবিদের স্কিনে কিন্তু আমরা কোনো রকম সাবান বা অন্য কিছু ইউজ করতে পারি না এই জন্য বেবির মেকআপকে খুব ভালো করে ক্লিন করার জন্য আমরা বেবি স্কিনে ইউজ করব কাঁচা দুধ বা র মিল্ক কাঁচা দুধে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে অনেক বেশি হেল্প করে এটা কিন্তু বেবির জন্য একটা ন্যাচারাল ফেস ওয়াশেরও কাজ করে আর এভাবে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর ধুয়ে নাও তাহলেই কিন্তু স্কিন কেয়ার একদম কমপ্লিট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং